দেখতে পাচ্ছেন ফোনটার মডেল হচ্ছে হাওয়াই এল ইউ এটা যেটা প্রবলেম সেটা হচ্ছে টাচটা ব্রোকেন হয়ে গেছে সো অনেক জায়গায় কাজ করে অনেক জায়গায় কাজ করে না কিছু জায়গায় কাজ করে কিছু জায়গায় কাজ করে না সো এটা আমি কীভাবে রিপেয়ার করব আর সর্বশেষে একটা টিপস দিয়ে দিব সেটা আমি দেখি ভিডিও শেষের দিকে বলবো যেটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আর এই ভিডিওটা আর কি এই টাচার ডিসপ্লেটা কমপ্লিট না সেপারেট শুধু টাচটা চেঞ্জ করা যাবে কি না সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব তো চলুন শুরু করি ইন্টারোটিনও কিছুর দরকার নাই ইন্টারোটিনটাও আমার ভালো লাগে না এই জন্য আমি ইন্টারোটিন্টো কোনো ম্যাক করি না সরাসরি কাজে চলে যাবো ব্যাক ফ্রেমটা খুলে নিব তারপর ব্যাটারিটা রিমুভ করে দিব এইখানে মডেলটা দেখাচ্ছে হাওয়াই অ্যাল ইউ ইউভাইস এর তারপর যেটা করবো সেটা হচ্ছে আমি এ ফোনের স্ক্রুগুলো যেগুলো ছিল সেগুলো স্টেপ বাই স্টেপ খুলে নিব স্ক্রু খোলা শেষ হয়ে গেলে তারপর আমি এই ফ্রেম যেটা ছিল সেই ফ্রেমটাকে খুব সূক্ষ্মভাবে ফ্রেমটাকে স্টেপ বাই স্টেপ আলাদা করে নিব আমি সর্বপ্রথম যে স্ক্রুগুলা সেগুলাকে রিমুভ করে দিব অর্থাৎ খুলে নিব এরপর ওপরে স্পিকার স্পিকারের এইখানে যে স্পি ছিল সেগুলো রিমুভ করে দিচ্ছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন ফোনের এই ফ্রেমটাকে আলাদা করে নিব আমি এই ফ্রেমটাকে আলাদা করে নিচ্ছি আমাকে কিন্তু এইখানে শুধু যে টাচটা ছিল সেই টাচটাই কিন্তু রিপ্লেস করব ডিসপ্লে না কারণ তো আমার ঠিক রয়েছে জাস্টটা আমি শুধু টাচটাকে সেপারেট করে নিব এবং টাচটাকে রিপ্লেস করে দেবো নতুন একটা টাচ সেট আপ করে দেব আমি এখন ফ্রেমটাকে খুলে নিলাম তারপর যেটা করব এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেমনগুলোকে খুব আলতোভাবে খুলে নেবেন কারণ এই রেমনগুলো যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনি এই রেমনগুলো আর লাগাইতে পারবেন না অর্থাৎ ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যাবে ডিসপ্লে হোয়াইট এসে যাবে তারপর এইখান থেকে আমার টাচের রেমনটাকে আমি আলাদা করে নিচ্ছি এরপর পাওয়ার বাটনের যে রেমনটা ছিল সেটাকে আলাদা করে নিচ্ছি তারপর এখানে আর একটা টিপস রয়েছে আমি সেটা বলে দিচ্ছি এখানে কিন্তু আপনি যদি বডিটা আলাদা করতে চান তাহলে কিন্তু এইটার একটা নাট রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা যে ছিল ক্যামেরার নিচে একটা স্ক্রু রয়েছে সেই স্ক্রুটাকে আপনাকে রিমুভ করতে হবে আমি এখন ক্যামেরার স্ক্রুটাকে রিমুভ করে নিচ্ছি এটা রিমুভ না করলে কিন্তু আপনি মাদার বোর্ডটাকে কোনোভাবে সেপারেট করতে পারবেন না অবশ্যই এইটাই মাথায় রাখবেন এর নিচে একটা স্ক্রু রয়েছে অর্থাৎ এই যে প্লাস্টিক রাবারটা যে ছিল তার নিচে একটা স্ক্রু রয়েছে এরপর আমি মাদার বোর্ডটাকে সুন্দরভাবে সেপারেট করে নিব মাদারবোর্ডটা সেপারেট হয়ে গেলে আমি এই অ্যান্টেনা কেবলটাকে রিমুভ করে দিব তারপর ক্যামেরাটাকে ছড়িয়ে রাখবো এরপর আমাদের মেইন কাজ আমি এখন মাদারবোর্ডটাকে এক্সট্রা কোনো ভালো কোনো জায়গায় রেখে দিলাম এরপর আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেটাকে রিপ্লেস করতে হবে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে রেমন সো আমি ডিসপ্লে রেমনটাকে উঠিয়ে দিব সর্বপ্রথম তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন মোটামুটি হট গান বা হট এয়ার গান অনেক জায়গায় এয়ার ইউ এয়ার গান নামে যেটা পরিচিত সেটা দিয়ে সোল্ডারিং করতে হবে চতুর্দিক দিয়ে সমানভাবে সোল্ডারিং করে নিব অর্থাৎ আমরা আমাদের এটা শোল্ডারিং যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু এই টাচটা উঠবে না অর্থাৎ অনেক কষ্ট করে আপনাকে এই টাচটাকে উঠিয়ে ফেলতে হবে সো আমি এখন সোল্ডারিং করে চতুর পাস সঠিকভাবে সোল্ডারিং করার মাধ্যমে চারদিক থেকে সোল্ডারিং হয়ে গেলে এইটাকে টাচটাকে আমি রিমুভ করে দেবো আর আপনি সোল্ডারিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে কোথাও কোনো এক জায়গায় নির্দিষ্ট পরিমাণ হিটটা বেশি না পড়ে কারণ যদি হিট কোথাও এক জায়গায় বেশি পড়ে তাহলে সেইখানে ডিসপ্লেটা ব্লিঙ্কিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ সেইখানে একটা ডিসপ্লের মধ্যে সাদা দাগ এসে যাবে অটোমেটিকলি এই জন্য আপনি এটাকে মাথায় রাখবেন যাতে কখনোই কোনো জায়গায় একভাবেই সোল্ডারিংয়ের বেশি হিটটা না পড়ে আমার সোল্ডারিং প্রায় শেষের দিকে সোল্ডারিং শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে যেহেতু এটা ফেটে গিয়েছে সো এটার উপরে কোনো মায়া দেওয়া নেই আমি এটাকে আমার যে সকেটটা রয়েছে বা মোবাইল ওপেনার যেটা রয়েছে যেটা আমি নিজের হাতে তৈরি করা সেটা দিয়ে এটাকে প্রথমে তুলে দিব তারপর আমি এটা কাটিং পেপার দিয়ে কেটে নিবো আমি এটাকে প্রথমে একটু লাইনটা বের করে নিচ্ছি এটা কিন্তু আমাদের তৈরি করা জিনিস মোবাইল ওপেনার অনেকবার কেনার ফলে সেটা হয়তো ভেঙে গিয়েছে অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে বারবার কিনি বারবার ভেঙে যায় বারবার কিনি বারবার ভেঙে যায় সো এটা আমি নিজে তৈরি করে নিয়েছি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি পাশের ওয়ার্কশপের দোকান থেকে এটা বানিয়ে নিতে পারেন এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কাটিং পেপারের সাহায্যে এটাকে টাচটাকে কেটে কেটে দিব কাটিং পেপার দিয়ে চারপাশ থেকে আপনি এই টাচটাকে কেটে দিবেন যাতে করে আপনার টাচটাকে রিপ্লেস করতে অনেক সুবিধা হয় আর ডিসপ্লের সঙ্গে যদি লেগে থাকে এই কাটিং পেপারের সুবিধা রয়েছে একটাই আপনি যদি ডিসপ্লেটার সঙ্গে টাচের অ্যাডজাস্ট হয়ে থাকে এটা খুব সহজেই আলাদা করে দিতে পারে অর্থাৎ আপনি ডিসপ্লে যদি খুলে ফেল দিতে চান তাহলে ডিস টাচ যদি খুলে ফেলতে চান তাহলে ডিসপ্লে উপরে কোনো প্রেশার পড়ে না অর্থাৎ ডিসপ্লে ফাটার কোনো সম্ভাবনাই নেই যেহেতু আমার ডিসপ্লেটা ফেটে টাচটা ফেটে গেছে তাই মায়া দয়া না করে আমি এটা খুলে ফেললাম এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনের পালা আর এটা যারা সার্ভিসিং করেন তারা সবাই জানেন কিভাবে মোবাইল ক্লিন করতে হয় আমি এখন মোবাইলটা ক্লিন করে নিব অর্থাৎ চারপাশ থেকে পরিষ্কার করে নিব আমি পরিষ্কার করে নিচ্ছি আপনি আপনার মতো করে পরিষ্কার করে নেবেন আপনার ফোন কেউ বাধা দিবে না আমি আমার ফোনটা ইচ্ছা মতো করে পরিষ্কার করে নেবে এখন এটা চারপাশে ক্লিন করে নিব আর এটা কিন্তু দেখতে পারলেন টাচ আর ডিসপ্লে কিন্তু ওইটা অ্যাডজাস্ট থাকে না এটা আলাদা থাকে অর্থাৎ টাচ আলাদা ডিসপ্লে আলাদা আপনি চাইলেই এটা রিপ্লেস করতে পারেন শুধু টাচটাকে রিপ্লেস করতে পারেন যদি চান শুধু ডিসপ্লেটাকে রিপ্লেস করবেন তাহলে টাচটাকে সেফলিভাবে ওপেন করে ডিসপ্লেটাকে রিপ্লেস করে দেবেন এটা অ্যাডজাস্ট না ঠিক আছে এরপর যেটা করবো আমি চার পাঁচ দিয়ে গামটা লাগিয়ে দেবো এটার এই ফোনের চারপাশ দিয়ে গামটা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে তারপর আমি নতুন করে একটা টাচ সেট করে দিব যাতে করে আমার প্রবলেম না হয় এই গামটা লাগিয়ে দিব চারপাশে এই গামটা আমাকে লাগাতে হবে কেননা গাম না লাগি এ দিলে আমার টাচটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আমি চারপাশে গামটা লাগিয়ে দিব সেট করে দিব সুন্দরভাবে যাতে কোনোভাবেই কোথাও ফাঁকা না থাকে গামটা লাগানো হয়ে গেলে এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাচটাকে সেট আপ করে দিতে হবে একটুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আমি একটা নতুন টাচ নিব টাচ নেওয়ার পর টাচের উপরে একটা স্টিকার রয়েছে সো আমি টাচের স্টিকারটাকে প্রথমে রিমুভ করে দেব তারপর যেটা করব সেটা হচ্ছে এইখানে রেমনটা কিন্তু এদিক দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর রেমনটাকে একদম পর্যন্ত যাওয়ার জন্য সাহায্য করবেন তারপরে উপরে টাচটাকে সেট আপ করে দিবেন সেট আপ করে দেওয়ার শেষ টাচ লাগানোর সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে কোনো পাশে এক সাইডে অর্থাৎ বডির উপরে যাতে টাচটা আপনার না উঠে যায় যদি টাচ উঠে যায় তাহলে কিন্তু সেটা রিমুভ করতে আর রিপ্লেস করতে পারবেন না টাচটা যদি একটু চাপ খাই সেইখানে ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি রেমনটাকে এইভাবে ভাস করে দেব কারণ এটা রেমনটা এইভাবে ভাস না করলে আপনি টাচটাকে লাগাতে পারবেন না সো এখন যেটা করব সেটা হচ্ছে আমার যে হাতে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এটা হাওয়াই অ্যালিওয়ে ইউ মাদার মাদারবোর্ডটাকে আমি এখন কানেকশন দিয়ে নিব এটা হচ্ছে অ্যান্টার কেবল এটাকে আমি এখন সুন্দর করে লাগিয়ে দিব। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমরা মোবাইল সার্ভিসিং সম্পর্কে ডেইলি কোনো না কোনো কিছু টিক্স অ্যান্ড টিপস আপডেট আপলোড করে থাকি যাতে আপনি উপকৃত হতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এরপর আমাকে যে স্টেপগুলো অতিবাহিত করতে হবে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাকে এখন রেমনগুলোকে লাগিয়ে দিতে হবে এখন আমি এইখানে সাপোজ এই রেমনটাকে লাগিয়ে দিব অ্যাট ফার্স্ট এরপর আমি লেমনটাকে লাগিয়ে দিব তারপর হচ্ছে গিয়া তাসের লেমনটাকে লাগিয়ে দিব তারপর আমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে স্ক্রুটাকে লাগিয়ে দিব স্ক্রুটা লাগানো হয়ে গেলে পাওয়ার বাটনের দিব তারপর ফ্রেমটাকে লাগিয়ে দিয়ে ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের ফোনটা অন হচ্ছে কিনা ও সরি ক্যামেরা লাগানো ভুল হয়ে গেছে কে লাগিয়ে নেব এরপর ফ্রেমটাকে লাগিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমার টাচটা কাজ করছে কি না পরে পরবর্তীতে আমি নাটগুলা সব লাগিয়ে ফেলব ছবি আজ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমি এখন ফোনটাকে অন করে নিচ্ছি ফোনটা কিন্তু দেখতে পাচ্ছেন ফোন হয়ে গেছে এবং আমি আপনাকে দেখাচ্ছি আমার প্রবলেমটাও সলভ হয়ে গেছে সো সোভিয়াস আমার প্রবলেম কিন্তু ফুললি সলভ হয়ে গেছে সো একটা কথাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিবেন সো সোভিয়াস থ্যাংক ইউ বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে